31 ডিসেম্বরের নিখার গুলি চালনাক লৈ রহস্য আরক্ষী নে দুই যুবকে চলাইছিল শূন্যলৈ গুলি হাতিগাঁও আরক্ষীর জালত দুই অভিযুক্ত যুবক 31 ডিসেম্বরের নিখা মহানগরীর হাতিগাঁওত সংঘটিত হল এক গুলি চালনার ঘটনা ঘটনা অনুসরি হাতিগাঁও থানার সম্মুখতে নাকাচেকিক বহুয়াইছিল আরক্ষীয়ে তেনে সময়তে এখন স্কর্পিওত খুন্দা মারে এখন ডাম্পারে লগে লগে স্কর্পিও বাহনখন রাখিবৰ বাবে আরক্ষীয়ে নির্দেশ দিয়ে কিন্তু আরক্ষীর নির্দেশ নামানি গাড়িখনে তীব্র বেগেরে সেই স্থান ত্যাগ করে গাড়িখন আরক্ষীয়ে রখাব নোৱাৰি দুই যাই গুলি ফুটাই গাড়িখনলৈ লক্ষ্য করে সেই দৃশ্য স্পষ্ট হয়েছিল এটা ভিডিওত লগে লগে আরম্ভ হয়েছিল গাড়িখনের বিরুদ্ধে অভিযান অবশেষত আজি হাতিগাঁও আরক্ষীর জালত পড়ে দুই অভিযুক্ত যুবক সুন্দরবন নগরের নুরুল হোসেন আর হাউসপেডর কবির আলী কি হয়েছিল সেই নিশা ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 01/24 US 279/353/307/511/427 গোচর রুজু করেছে আরক্ষীয়ে দুই যুবকক অধিক সোধা পোছার বাবে পুনের জিম্মাত লব আরক্ষীয়ে বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট একত্ৰিশ ডিচেম্বৰৰ নিশাৰ গুলীচালনাক লৈ ৰহস্য আৰক্ষী নে দুই যুৱকে চলাইছিল শূন্যলৈ গুলী হাতিগাঁও আৰক্ষীৰ জালত দুই অভিযুক্ত যুৱক 31 ডিচেম্বৰৰ নিশা মহানগৰীৰ হাতিগাঁৱত সংঘটিত হল এক গুলীচালনাৰ ঘটনা ঘটনা অনুসৰি হাতিগাঁও থানার সন্মুখতে নাকাচেকিক বহুয়াইছিল আরক্ষীয়ে তেনে সময়তে এখন স্কর্পিওত খুন্দা মারে এখন ডাম্পারে লগে লগে স্কর্পিও বাহনখন রাখিবৰ বাবে আরক্ষীয়ে নির্দেশ দিয়ে কিন্তু আরক্ষীর নির্দেশ নামানি গাড়িখনে তীব্র বেগেরে সেই স্থান ত্যাগ করে গাড়িখন আরক্ষীয়ে রখাব নোৱাৰি দুই যাই গুলি ফুটাই গাড়িখনলৈ লক্ষ্য করে সেই দৃশ্য স্পষ্ট হয়েছিল এটা ভিডিওত লগে লগে আরম্ভ হয়েছিল গাড়িখনৰ বিৰুদ্ধে অভিযান অবশেষত আজি হাতিগাঁও আরক্ষীর জালত পড়ে দুই অভিযুক্ত যুবক সুন্দরবন নগরের নুরুল হোসেন আর হাউসপেডর কবির আলী কি হয়েছিল সেই নিশা ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া দুই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি আইনের 01/24 US 279/353/307/511/427 গোচর রুজু করেছে আরক্ষীয়ে দুই যুবকক অধিক সোধা পোছার বাবে পুনের জিম্মাত লব আরক্ষীয়ে বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈৰ সহযোগত বিৰিঞ্চি কুমাৰ ডেকাৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট